হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে একটা দাওয়াতে যাব, এর জন্য প্রথমে মিষ্টি নিয়ে নিচ্ছি। আসলে খালি হাতে আমার কোথাও যেতে ভালো লাগে না, তাই আজকে দই আর মিষ্টি নিয়ে যাব। এই তো আমি চলে এসেছি, এটা হচ্ছে হাউস বিল্ডিং এর এখানে মিষ্টি মুখ নামে একটা মিষ্টির দোকানে। এই তো দেখতে পাচ্ছেন নানান রকম মিষ্টি এখানে, আমি দেখছি যে কোনটা নিব। এখানে আবার পিঠাও ছিল, আমার উপরে ছিল খাজা, তারপরে হচ্ছে জিলেপি আর ছানা মিষ্টি, মিষ্টি কয়েক রকম মিষ্টি ছিল। আমি দেখে এখান থেকে 3 রকম মিষ্টি নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি রসমালাই, এই তো বালুশাহি মিষ্টিও ছিল, এই তো আমি এই জাফরান মিষ্টিটা নিয়েছি, আর আমি এখান থেকে নিয়েছি এই তো স্পেশাল ক্ষীর সন্দেশ, না কি বলে কি একটা নাম, খেয়াল নেই। অনেক ধরনের মিষ্টির মধ্যে আমি এখানে মিক্স করে নিয়েছি কয়েকটা মিষ্টি। আমাদের মিষ্টির কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এই তো একটা মিষ্টি ছিল রসের মধ্যে ডুবানো, আর এখানে আমি দই দেখছিলাম। তো আমার মেয়ে যেহেতু রসমালাইটা পছন্দ করে, তাই রসমালাইটাই নিয়ে নিলাম। আরও ছিল ওনাদের এখানে, এই তো এই ল্যাংচা মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি, সাদা আর কালো 2 রকম মিক্স করে আমি আজকে নিয়েছি 1 কেজি, আর ওইটা নিয়ে নিয়েছি 1 কেজি। দোকানে এই সাইডে কিছু ফাস্ট ফুড আইটেমও ছিল, এই তো পিৎজা, তারপর পেটিস, বার্গার, সব কিছু ছিল। এই তো আমরা এখন চলে যাচ্ছি, আমরা আছি 20-30 ফিডে, এখানে আসলে আর বেশি সময় লাগে না, আমাদের বাড়িতে যেতে প্রায় 20-25 মিনিট সর্বোচ্চ। তো আমাদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি যেহেতু কাছাকাছি, আজকে যাব মূলত ননাসের বাড়িতে। ননাস নতুন বাড়ি করেছে, তাই সবাইকে দাওয়াত দিয়েছে। এই তো আমরা চলে এসেছি, সামিয়া স্কুল থেকে এসে তাড়াতাড়ি আমরা চলে এসেছি, যেহেতু দুপুরের দাওয়াত আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ওনারা আবার নতুন ঘর তৈরি করেছে, আবার আমার ছেলে মানে আমার ননাসের 3 ছেলে, বড় ছেলে বিদেশ যাবে পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসায়, আজকে রাত্রে 2টায় ফ্লাইট নেদারল্যান্ড যাবে। সে উপলক্ষে যেহেতু নতুন বাড়ি করছে, আমরা আসি নাই, তাই নতুন বাড়ি উদ্বোধন হলো, আর ছেলের বিদায় উপলক্ষে সবাইকে দাওয়াত করেছে আর কি। আমি এসেছি, ওই যে আমার এক ভাবি এসেছে, ওনার ছেলে মেয়েরাও স্কুল থেকে আসার পরে রওনা দিয়েছে, আমরাও স্কুল থেকে আসার পরে রওনা দিয়েছি, তাই আসতে আসতে দেরি হয়ে গেছে। এই তো এটা হচ্ছে ওনাদের নতুন বাড়ি, বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে, তবে কিছু কিছু কাজ বাকি আছে, যেহেতু ছেলে চলে যাবে তাই সবাইকে দাওয়াত দিয়েছে, আর অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো ওনারা পরে করে নেবে। এই তো এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে এক সেট সোফা বসাইছে, এবং পিছনে ডাইনিং স্পেস, ওখানে ডাইনিং টেবিলটা এখনও আসে নাই। আর এই তো এটা ঢুকতে এখান দিয়ে টিভির সেন্টার, টিভি টোল, এখানে টিভি বসাবে। এখানে বেডরুম ছিল মোট 4টা, আর ছিল টয়লেট ছিল 3টা, বারান্দা ছিল 3টা, আর কিচেন। এই তো প্রথমে আমরা একটা রুমে ঢুকছি, এদিক দিয়ে হাতে বামে একটা রুম, নতুন বাসাটা সুন্দরই হয়েছে। এই তো এটা হচ্ছে কমন টয়লেট, আর এটার পাশে একটা রুম ছিল। সবগুলো রুমের মধ্যে ইন্টেরিয়র ডিজাইন করেছে, হালকা পাতলা সব রয়েছে, সবগুলোর মধ্যে এরকম কাঠ দিয়ে আলমারি সেট করেছে, আলমারি, ক্যাবিনেট এবং খাট। ওই যে এখানে ওয়ালিদ বসে আছে, আজকে রাতে চলে যাবে। এই তো এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমের পাশে এখানে বারান্দাও আছে, আর এই যে উপরে ক্যাবিনেট করেছে সুন্দর করে। আসলে ঘরের মধ্যে ইন্টেরিয়র ডিজাইনগুলো করলে খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এই রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট ছিল, এই তো সুন্দর একটা বেসিনও ছিল, আর ওই সাইডে টয়লেট। সাইমা এসেছে ওয়াশরুমে, আর এই তো এদিক দিয়ে একটা বারান্দাও আছে, বারান্দাটাও বেশ মোটামুটি বড়ই ছিল। রুমের পাশে বারান্দা থাকলে কিন্তু ভালো লাগে, আলো বাতাস আসে,
হয়তো ছোট্ট একটু জায়গা নামাজের জন্য আছে, মানে নামাজের জন্য আলাদা স্পেস ওনারা রাখছে যেন সবাই নামাজ পড়তে পারে। আর এই তো এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমের মধ্যে বসে মেয়েরা গল্প গুজব করছিল আমাদের মেয়েগুলো। এই রুমের মধ্যে ক্যাবিনেট করেছে, প্রায় প্রতিটা রুমের মধ্যে আলমারি দিয়েছে, আলমারি টিভি ক্যাবিনেট। এখানে কিন্তু অনেক কাজই মোটামুটি বাকি আছে, বলতে ক্যাবিনেটের মধ্যে পাল্লা এখনো দেয় নাই, পাল্লাগুলো লাগাতে হবে এবং ক্যাবিনেটগুলোর মধ্যে বানিশেরও কিছু কাজ বাকি আছে। তো এটা হচ্ছে আরেকটা রুম, এখানে একটা খাট ছিল, ক্যাবিনেট ছিল, এটার সাথে একটা অ্যাডজাস্ট টয়লেট আছে, সাথে ছোট্ট একটা বারান্দাও আছে। বাড়ির কাজটা মোটামুটি সুন্দরই হয়েছে, ভালো হয়েছে, কিন্তু একটু রুমগুলো ছোট হয়ে গেছে। ওনারা আসলে বুঝতে পারে নাই যে এভাবে ডিজাইন করার পরে যা গরমগুলো ছোট হয়ে যাবে। তো চলে এসেছি কিচেন রুমে, কিচেনের মধ্যে সুন্দর ক্যাবিনেট করা ছিল এবং কিচেনটা মোটামুটি ভালোই ছিল, বড় ছিল। এদিকে বেসিন এবং এখানে ফ্রিজ রাখার জন্য জায়গা আছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে ডাইনিং টেবিল বসবে। আর এখানে একটা ওয়াল ক্যাবিনেট স্পেস এখানে তৈরি করা হয়েছে। আর ওই তো এখানে সোফা। এই তো হচ্ছে অলিভ, সে আজকে রাত্রে বিদেশ চলে যাবে, স্টুডেন্ট ভিসায় নেদারল্যান্ড যাবে পড়াশোনা করার জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে। আমার আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।